হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। বাজারের এই সময়টাতে প্রচুর জলপাই পাওয়া যায়, তোমরা এনে আচার বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। তো চলো, আমার ভিডিওটা তোমরা এনজয় করো এবং ফুল ওয়াচ করো। তো প্রথমে আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আচারটা টক ঝাল মিষ্টি হবে, তাই এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়েছি, জিরা নিয়েছি, আর এখানে আমি মৌরি নিয়েছি। আর আমি এখানে প্যাকেটের ধন্যা গুঁড়া ইউজ করেছি, আপনারা চাইলে আস্তা ধন্যা গুঁড়াও ইউজ করতে পারেন, আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি তাই ইউজ করেছি। তো প্রথমে আমি সবগুলি উপকরণই আমি শুকনা খোলায় ভালো করে ভেজে নেব। আমি কড়ার মধ্যে প্রথমে লঙ্কাগুলো হালকা ভেজে নেব, তারপরে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমার মশলার গুঁড়াটা রেডি হয়ে গেছে, এখন এই মশলার গুঁড়াটাকে আমি ঢেকে রেখে দেবো, না হলে স্যান্ট চলে যাবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে এক কাপের মতো সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা ভালো করে গরম হতে থাকবে। তারপর আমি এখানে দেব দুটো তেজপাতা, দু তিনটে এলাচ, এগুলিকে ভালো করে ভাজবো। এখানে মনে হয় কড়ার মধ্যে একটু জল পড়েছে, তাই তেলটা এত ছিটছে। তো আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি, তারপর আমি এখানে দেব ফোড়নের জন্য, আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি। আমার ফোড়নটা এখানে রেডি হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দেব এক চামচ রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব জলপাই। এখানে আমি বাজার থেকে একটু নরম জলপাই কিনে এনেছি, আমি এটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন আমি এই তেলটা ফোড়নটার মধ্যে আমি এখানে জলপাইটা অ্যাড করে দেব। আর আপনাদের একটা কথা বলি, এখানে আপনারা পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু স্কিপ করে নেবেন, কারণ কি আমাদের ঘরটা, রান্নাঘরটা এটা নতুন হচ্ছে, তাই এখানে এখনও রেডি হয়নি সব কিছু আর কি, যেমন এখানে টাইলসগুলো বসানো হয়নি, তাই এটা এরকম পেছনে ব্যাকগ্রাউন্ডটা এরকম লাগছে। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমি সবটা জলপাই দিয়ে দিয়েছি, জলপাইটাকে ভালো করে আমি এখন ফোড়নের সাথে মিক্সড করে নেব। মিক্সড করে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। আপনারা চিনিও ইউজ করতে পারেন, কারণ গুড় দিয়েছি কি গুড় দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর আঠাটা একটা ভাব চলে আসে, তাই আমি এখানে গুড় ইউজ করেছি। আমি এখানে দু চাক্কার মতো গুড় দিয়েছি, গুড়টাকে ভালো করে আমি এখানে জলপাইয়ের সাথে মিশিয়ে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো। ঢেকে রাখলে গুড়টা গলে যাবে। তো আমার গুড়টা গলে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন আমার গুড়টা সম্পূর্ণভাবে জলপাইয়ের সাথে মিশে গেছে। তো আমি এটাকে ভালো করে নেড়ে নেব,
জলপাইয়ের সাথে অনেকটাই মিশে গেছে। এখন এর মধ্যে একটা আঠা ভাব চলে আসবে, আঠা ভাবটা এখনও আসেনি। গুড়টা যখন আশ হবে ভালো করে জলপাইয়ের সাথে, তখন একটা আঠা ভাব চলে আসবে। তো এর মধ্যে আমি দেব এক চামচের মতো লবণ। আমি এখানে লবণটা জলপাইয়ের সাথে ভালো করে মিক্সড করে নেব। জলপাইয়ের সাথে আমি এখানে লবণটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি একটা জিনিস দিচ্ছি, আমি এখানে 2 চামচের মতো আমি এখানে ভিনিগার অ্যাড করেছি। ভিনিগার দেওয়ার পর আমি এটাকে ভালো করে আবারও মিক্সড করে নেব। তো এখানে মিক্সড করে নিয়েছি জলপাইয়ের সাথে ভিনিগারটা। মিক্সড করার পর এখানে আমি ওই যে ভাজা রাখা মশলাটা, আমি এখানে মশলাটা অ্যাড করে দিয়েছি। মশলাটা অ্যাড করার পর আমি ভালো করে আবার জলপাইয়ের সাথে পুরোটা মশলা মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিছুটা সময় নেড়ে নেব। যখন আঠা ভাবটা চলে আসবে তখন আমার আচারটা প্রায় রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আচারটা খুব সুন্দরভাবে আমার হয়ে যাচ্ছে। এটাকে আপনারা সারা বছর স্টোর করে রাখতে পারেন। স্টোর করে এটাকে খেতে খুব ভালো লাগবে, জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো 5 মিনিট পর আমি আবার দেখছি আচারটা দলা পাকিয়ে গেছে। আচারটা দেখতে খুব সুন্দর লাগছে, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।